সালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমি সারোয়ার, আমাদের কৃষি বিষয়ক চ্যানেল এগ্রিকালচার আইডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে আম গাছের গ্রাফটিং করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সঠিক সায়নটি নির্বাচন করব। সায়নটি কোনোভাবে যাতে অপরিপক্ক না হয় সেদিকে খেয়াল রাখবেন। এই ধরনের কচি সায়ন কোনোভাবেই নির্বাচন করা যাবে না। সায়নটি হবে মোটামুটি ম্যাচিউর, যে সায়নটি আমরা স্ক্রিনে দেখাচ্ছি, এবং তার অগ্রভাগের কুশি অপটন্ত অবস্থায় থাকবে। সায়নার পর তার মধ্যে যে পাতাগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণ পাতা ছেঁটে ফেলব। এই যে এরকম করে তারপর আমরা সায়নের সাথে মোটামুটি মিলে রুটিস্ট করে এরকম জায়গায় কাটবো, একটু তেরসা করে। এই যে এইভাবে রুটিস্টকের চারভাগের একাংশ ধরে আমরা আস্তে করে এভাবে ফালি করব। ফালি করার পর সায়নটিকে আমরা এভাবে ভি আকৃতি করে নিব এবং গোড়ার দিকটা সমান করে নিব। এই যে এরকম এই অংশটি আমরা এখন রুটিস্টিকের ফালি করা অংশের ভিতরে প্রবেশ করাবো। এখন আমরা প্লাস্টিক টেপ দিয়ে, বা অনেকে গ্রাফটিং টেপ ইউজ করেন, এটাকে ভালোভাবে মুড়িয়ে দিব। যদি অতিরিক্ত বৃষ্টিপাত থাকে সেক্ষেত্রে আপনি ক্যাপ ব্যবহার করতে পারবেন, ক্যাপ ব্যবহার না করলেও চলে। 15 দিন পর দেখেন সায়নের অবস্থা, 1 মাস পর সবগুলো সায়ন ফুটে গেছে। এখানে অনেকগুলো গ্রাফটিং করা হয়েছে। সায়ন স্টকের সাথে ভালোভাবে লেগে যাওয়ার পর আমরা গ্রাফটিং প্লাস্টিকটি আলতো করে কেটে খুলে দেব। দেখেন কত শক্তভাবে লেগে গেছে। তো দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।